পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস জানা গেছে ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এটি অতি প্রবল না হলেও প্রবল ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের মাঝামাঝি জায়গা দিয়ে যাবে তবে কাছাকাছি এসেও অনেক সময় গতিপথ পরিবর্তন হতে পারে এটি খুলনা বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টির কেন্দ্র যদি উড়িষ্যার দিকে যায় তাহলে শুধু খুলনা ও বরিশাল অঞ্চলে প্রভাব ফেলবে তবে খুলনা ও বরিশালে বেশি প্রভাব ফেলতে পারে বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে এর শক্তি সম্পর্কে বোঝা যাবে আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে কম বেশি বৃষ্টি হতে পারে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের চার নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ছয়শো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছয়শো বিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে ছয়শো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ছয়শো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে